সেখানে এই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যেখানে যে মসলাকের মানুষ যে মসলাককে অনুসরণ করে চলছে তাকে বলা হচ্ছে এই মশলাক আপনি অনুসরণ করে চলতে পারবেন না, এই মশলাক আপনি অনুসরণ করে চলতে পারবেন না, কারণ এর সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই, এর সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, এর সাথে সম্পূর্ণ নিজের মতামত মিলিত রয়েছে, যার কারণে সেখানকার মানুষ হতভম্ব হয়ে পড়ছে। আমরা এখানে সাধারণত হানাফি মশলাককে অনুসরণ করে চলি, আমাদের বিরুদ্ধে কথা তোলা হচ্ছে যে হানাফি মশলাক যথেষ্ট নয়, সঠিক নয়। যেখানে শাফি মশলাককে অনুসরণ করে চলছে সেখানে বলা হচ্ছে শাফি মশলাক যথেষ্ট নয়, যেখানে হাম্বালি মশলাককে অনুসরণ করে চলছে সেখানকার মানুষকে বোঝানো হচ্ছে হাম্বালি মশলাক যথেষ্ট নয়। তাহলে যথেষ্ট কোন মশলা? একটা কথা ভালো করে চিন্তা করবেন, সারা বিশ্ববাসীর থেকে যখন লক্ষ্য করবেন তো বুঝতে পারবেন যে সারা বিশ্বে যত মানুষ বসবাস করছে এদের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে কোনো না কোনো ইমামকে অনুসরণ করে চলছে। খোদ ইমাম আহমদ ইবনে হাম্বালকে সারা মদিনাবাসী, সারা মক্কাবাসী অনুসরণ করে চলেছে। আমরা জানি আব্দুল ওয়াহাব নাজদি, একজনের নাম শুনেছি যাকে আমরা ওয়াহাবি বলে থাকি, আব্দুল ওয়াহাব নাজদি ইনি কোন মশলাককে অনুসরণ করে চলতেন? একবারও তো চিন্তা করেছি, আমরা বলে দিই ওয়াহাবি ওয়াহাবি ওয়াহাবি, ওয়াহাবিটাকে আব্দুল ওয়াহাব নাজদিকে যারা অনুসরণ করে চলে তাকে বল, তাদেরকে বলা হয় নাজদি ওয়াহাবি। তো আব্দুল ওয়াহাব নাজদি ইনি নিজেই বলছেন ফানাহনু আলহামদুলিল্লাহি মুত্তাবিউনা লা মুবতাদিউনা আলাল ইমাম আহমদ ইবনে হাম্বাল। তিনি কি বলছেন যে দেখো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা এরকম নয় যে কোনো মতকে অনুসরণ করে চলি না, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বালকে অনুসরণ করে চলি। তাহলে বোঝা গেল কি, যাদেরকে আমরা গালি দিচ্ছি আব্দুল ওয়াহাব নাজদি ওয়াহাবি ওয়াহাবি বলছি, সে ওয়াহাবির নেতা আব্দুল ওয়াহাব নাজদি তিনিও ইমাম আহমদ ইবনে হাম্বালকে অনুসরণ করে চলেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ঠিক এরকম ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বালকে, ইমাম আহমদ ইবনে হাম্বালের কথা অনুযায়ী সৌদি কোর্ট কাচারিতে ফয়সলা হচ্ছে। আমাদের হয়তো সাধারণত জানা নেই, সৌদির যে সমস্ত মাহকামা আদালতে কোর্টে জজ যে সমস্ত জিনিস ফয়সলা করছে সেটা ইমাম আহমদ ইবনে হাম্বালের ফিকহ অনুসরণ করেই ফয়সলা করা হচ্ছে। সাধারণত আমাদের যুবক যুবককে যখন বলা হয় ভাইজান আপনি যে ফিকহটা অনুসরণ করে চলছেন, যে মতামত অনুসরণ করে চলছেন এটা সঠিক নয়, কেন? এটা ইমাম আহমদ ইমাম আবু হানিফার মতামত রয়েছে। এখানে একটা কথা চিন্তা করা দরকার, ইমাম আবু হানিফার মতামতকে আমরা অনুসরণ করে চলছি না কোরআন ও হাদিসকে অনুসরণ করে চলছি? আমাদেরকে বোঝানো হচ্ছে ইমাম আবু হানিফার কথা মানলে চলবে না, ইমাম শাফির কথা মানা চলবে না, ইমাম আহমদ ইবনে হাম্বালের কথা মানা চলবে না, ইমাম শাফির কথা মানা চলবে না। তাহলে কার কথা মানতে হবে? আমাদেরকে সামনে তুলে দেওয়া হচ্ছে কোরআন এবং হাদিসকে মানতে হবে। এ কথা সবাই এক বাক্যে স্বীকার করে, যারা ইমাম আবু হানিফাকে আবু হানিফাকে মেনে চলে তারাও এই কথা এক বাক্যে স্বীকার করে যে আমরা ইমাম আবু হানিফার কথা মানি না, মানি না। আমরা কার কথা মানি? আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানি। একটুখানি উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনার কোনো আত্মীয় স্বজন যদি আমেরিকায় থাকে, সেখান থেকে একটা লেটার এসেছে, চিঠি এসেছে আপনার হাতে, আপনি ইংলিশ পড়তে জানেন না, আপনি ইংলিশ পড়তে জানেন না, এখন আপনি কী করবেন? আপনার কর্তব্য কী? আপনি ইংলিশ লেটারটা নিয়ে চলে যাবেন একজন মাস্টারের কাছে, কিন্তু এমন একজন ব্যক্তির কাছে যাবেন যে ব্যক্তি ইংরেজি পড়তে জানে, ইংলিশ শিক্ষা শিখেছে, আপনি তার কাছে গিয়ে বলবেন ভাইজান দেখুন একটা লেটার এসেছে, একটা চিঠি এসেছে, এই চিঠিতে কী আছে আমাকে একটু শোনা। তো তিনি কী করবেন? তিনি যথারীতি পড়ে আপনাকে বুঝিয়ে দিলেন যে এই চিঠির মধ্যে এটা লেখা আছে, আপনাকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে, এই সমস্ত কাজগুলো পালন করতে হবে। এখন আপনি বলুন ওই ব্যক্তির কথা শুনে আপনি যদি কথাগুলো অনুসরণ করে চলেন তাহলে কার কথাকে অনুসরণ করে চলবেন? ওই লেটারের কথা অনুসরণ করে চলা হবে না যে ব্যক্তি এক্সপ্লেনেশন করে দিল, যে ট্রান্সলেট করে দিল তার কথা অনুসরণ করা হবে? একবার চিন্তা করি, একদম ভুল বুঝবেন না, যে ব্যক্তি এক্সপ্লেনেশন করে দিচ্ছে আপনাকে আপনার সামনে চিঠিটা যে দেখুন এই চিঠিতে এই কথা বলে দেওয়া হয়েছে, আপনি সেই কথাই মেনে নিলেন। এখন কোনো যদি কোনো ব্যক্তি যদি আপনাকে আঙুল তুলে বলে এই এ কথা মানা চলবে না, চিঠিতে যে লেখা আছে সেই লেখার অনুসরণ করে চলতে হবে, অর্থাৎ চিঠি আপনাকে বুঝতেই হবে, বুঝতেই হবে, এটা কেমন করে সম্ভব? সারা বিশ্ববাসী কোরআন এবং হাদিস থেকে একই সময়ে নিজেরা নিজের প্রয়োজনীয় মশলা মশাই জেনে নেবে এটা অসম্ভব। খোদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন ফালাউলা নাফা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম
তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তাইফাতুন শব্দের অর্থ কি? তাইফাতুন শব্দের অর্থ হচ্ছে জামাত বা দল, যারা বিশ্ববাসীকে ইলমের জ্ঞান, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করার কথা বলা হয়নি, বলা হয়েছে একটি মাত্র দল থাকতেই হবে, যেটা অপরিহার্য। তাইফাতুন মিনকুম, তারা কি করবে? তারা ইলমে দীন শিক্ষা করবে, কোরআন এবং হাদিসে বিশেষ জ্ঞান অর্জন করবে। জ্ঞান অর্জন করার পরে তারা কি করবে? ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যখন সেই সমস্ত জ্ঞান শিক্ষা করে আসবে, আসার পরে নিজের স্বজাতিকে বোঝাবে এবং কোরআন এবং হাদিসে যা কিছু শিখেছে সেইগুলোই জানাবে। এবং যে সমস্ত মানুষ জানে না তাদের কর্তব্য কি হবে? তারা কি করবে? তারা কি কোরআন হাদিস সামনে নিয়ে পড়াশোনা করা শুরু করে দেবে? আর কোরআন হাদিস থেকে কি বলা আছে? কোরআনকে আমি সহজ করে দিয়েছি, অর্থাৎ কোরআন থেকে যে যেমন ইচ্ছা তেমন মশলা বার করে গ্রহণ করতে পারে, কেমন করে সম্ভব? একটা কথা ভালো করে জানবেন, কোরআনের মধ্যে অনেক রকম আয়াত রয়েছে, কিছু আয়াত রয়েছে কাউকে অনুসরণ করা দরকার নেই। কোরআন পড়বেন, সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবেন এখানে কি আদেশ দেওয়া হয়েছে, আমাকে কি করতে হবে। এমন কিছু আয়াত রয়েছে যেখানে পড়ার পরে একাধিক অর্থ রয়েছে, একই শব্দের একাধিক অর্থ, কোনটা নেবেন, কোনটা নেবেন কিছুই বুঝতে পারবেন না, তো সেই অবস্থায় কি করবেন? এমনও কিছু আয়াত রয়েছে মতবিরোধ, অর্থাৎ একটা আয়াত এরকম একটা আদেশ দেওয়া হয়েছে যে এটা করতে হবে, অপর একটা আয়াত রয়েছে যে এটা করলে চলবে না, তো সেই পরিস্থিতিতে আপনি কি করবেন, আপনার করণীয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যেই বলে দিচ্ছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, নিজেকে নিজে জ্ঞানী মনে করো না, যদি তুমি না জানো কোরআন হাদিস ঘেটে বার করার চেষ্টা করো না। কোরআন কেমন জিনিস, কোরআন কেমন জিনিস জানা আছে? এই কোরআনের মাধ্যমে কিছু তো কিছু জাতি কি হয়েছে, নিম্ন স্তর থেকে সব থেকে পৃথিবীর উচ্চ শিখরে পৌঁছে গেছে। এই কোরআনের মাধ্যমে শত সহস্র মানুষ নিকৃষ্ট হয়ে গেছে, যারা ফিরাকে বাড়ছে না, গুমরা দল, তারা কোথায় থেকে দলিল বার করেছে? তারা তো কোরআন দিয়ে দলিল বার দলিল দিয়ে থাকে, যারা কোরআনকে মানে তারাও কোরআন দিয়ে দলিল দিয়ে থাকে, যারা সম্পূর্ণ পদভ্রষ্ট জাতি তারাও কোরআন দিয়ে দলিল দিচ্ছে। এবার আপনি কি মনে করবেন যে কোরআন আমার সম্মুখে আছে, কোরআন আমার জন্য যথেষ্ট? কিন্তু না, কোরআন হচ্ছে একটা দুধারী তলোয়ারের ন্যায়, দুমুখো তলোয়ার। যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন, কোরআনের সঠিক মানে অর্থ যদি বুঝতে পারেন, তাহলে আপনি সামনের ব্যক্তিকে হত্যা করতে পারবেন। আর যদি তলোয়ার যদি সঠিকভাবে চালাতে না পারেন, তাহলে নিজে নিজেই হত্যা হয়ে যাবে, তাই না? দুমুখো তলোয়ারে কি হয়, ঠিক এরকমই হবে। আর কোরআনের কন্ডিশনও ঠিক এরকমই, যে কোরআন যদি সঠিকভাবে বুঝতে পারেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছে সেই জিনিসগুলো সঠিক নিতে পারেন, তাহলে সঠিক পথের প্রতীক হবেন। আর যদি সঠিক উদ্দেশ্য যদি আপনি না নিতে পারেন, তাহলে কিন্তু আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন। উদাহরণস্বরূপ আমরা যে মনে করি যে আমরা ইমাম আবু হানিফাকে মানি, মনে করুন একজন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, তো অনেক লোক ইমামতিতে দাঁড়িয়ে গেছে, তার পিছনে ইফতেদা করছে, শত সহস্র মানুষ, মাইকের কোনো ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে আমরা কি করি, মুকাব্বিরের ব্যবস্থা করি, একজন মুকাব্বির দাঁড়িয়ে যায়, দুজন মুকাব্বির দাঁড়িয়ে যায়, তিনজন মুকাব্বির দাঁড়িয়ে যায়, পরস্পরের মুকাব্বির লাইন দিয়ে মুকাব্বির দাঁড়িয়ে গেছে। মুকাব্বির সাহেব কি করেন? মুকাব্বির সাহেবের কাজ হচ্ছে ইমাম সাহেব কি করছেন সেটা পিছনের ব্যক্তিদের জানিয়ে দেওয়া। ঠিক এরকমভাবে যখন ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ছি, মুকাব্বিরকে মুকাব্বিরের কথায় আমরা আল্লাহ আকবার রুকু করছি, সেজদা করছি, সমস্ত কিছু নামাজ পালন করছি। এখন কোনো মানুষ যদি আপনাকে প্রশ্ন করে, ভাইজান আপনি তো ইমামের পিছনে নামাজ পড়েননি, আপনি তো ইমামের পিছনে নামাজ পড়েননি, আপনি কার পিছনে নামাজ পড়েছেন? আপনি তো একজন মুকাব্বিরের পিছনে নামাজ পড়েছেন। সঠিক হবে? সঠিক কখনোই হবে না। কেন? আমরা ইমাম সাহেবকে অনুসরণ করেছি, মুকাব্বির এতটুকু বলে দিয়েছে যে ইমাম সাহেব এখন এই মুহূর্তে রুকুতে যাচ্ছে, ইমাম সাহেব এখন ঠিক এই মুহূর্তে সেজদায় যাচ্ছে, আমরা পিছন থেকে বুঝতে পারছিলাম না, এতটুকু জানিয়ে দিয়েছে, এটাই তার কাজ ছিল। আমরা প্রকৃতপক্ষে কাকে অনুসরণ করেছি? আমরা প্রকৃতপক্ষে ইমাম সাহেবকে অনুসরণ করেছি। ঠিক এরকমভাবে ইমাম আবু হানিফাকে আমরা এতটুকু মনে করি যে তিনি এক্সপ্লেনেশন করেন, ব্যাখ্যা করেন, পরিষ্কার করে দেন, আমাদের অতটা জ্ঞান নেই। এমনকি যে সমস্ত মানুষ আমরা নিজেকে নিজে বড় আলেম মনে করি, বড় জ্ঞানী মনে করি, আমাদের জ্ঞানের সীমারেখা আছে। সারা ভারতবর্ষের মুখে যদি খুঁজে দেখা যায়
শত সহস্র হাজার হাজার আলেমের মধ্যে দুই থেকে তিনজন মানুষ এমন পাবেন যিনি কোরআন এবং হাদিসকে সামনে রেখে মশলা বার করার ক্ষমতা রাখেন। বোঝা গেল, আমরা এত শত সহস্র হাজার হাজার আলেম দেখছি, সারা ভারতবর্ষের বুকে কয়েকজন মাত্র আলেম ওলামার নাম আসে, তার মধ্যে সব থেকে প্রথম লিস্টে হচ্ছেন মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী, যিনি এখন বিশেষ কাজ করে চলেছেন কোরআন হাদিস সামনে রেখে। তার সমস্ত ফিল্ডে নয়, সমস্ত ফিল্ডে নয়, নামাজ রোজা হজ জাকাত সমস্ত ফিল্ডে নয়, বিশেষ কিছু ফিল্ডে তিনি কাজ করেছেন, বিশেষ কিছু ফিল্ডে এরকম ইজতিহাদের কাজ করে চলেছেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে। বর্তমান যুগের মশলা কী হবে, বর্তমান সমস্যার সমাধান কী হবে, এই সমস্ত সমাধানগুলো তিনি বার করে চলেছেন। তাহলে কী বোঝা গেল যে আমরা নিজেরা আরবি পড়তে জানি না, আমরা নিজেরা আরবি পড়তে জানি না। যখন আমরা নিজেরা আরবি পড়তে জানি না, কোরআন শিখিনি, হাদিসও জানি না, হাদিস আমরা মনে করি আমাদের সম্মুখে যখন কোনো হাদিস তোলা হয় বলে দেওয়া হয় এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা কমজোর, এই হাদিসটা হাসান, এই হাদিসের রাবি জয়ীফ রয়েছে, এই হাদিসের রাবির ব্যাপারে কালাম করা হয়েছে, আমরা কিছুই বুঝলাম না, কিছুই জানি না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ইমামকে আমরা অনুসরণ করছি সেই ইমাম কতটা পারফেক্ট, সেই ইমাম কতটা পারফেক্ট, সেই ইমাম কেমন পর্যায়ের মানুষ আমরা একবারও খবর নিইনি। অথচ সেই ইমামের থেকে হাজার হাজার কোটি কোটি গুণ নিম্নে যে মানুষটা আপনাকে বলছে এটা ঠিক নয়, তার এক পৃষ্ঠা জ্ঞান নেই, একটা শব্দ পড়ার জ্ঞান নেই, সেই ইমাম হিসাবে ভুল হচ্ছে কি করে, কেমন করে সম্ভব? ইমাম আবু হানিফা সম্পর্কে কিছু মানুষ বলছে যে আমরা মজলিসে বসেছিলাম, আমরা আলোচনা করছিলাম, একজন মানুষ হঠাৎ করে বললেন আবু হানিফা, ইমাম আবু হানিফা ভুল করে ফেলেছে, ইমাম ওকি আব্দুল জাররাহ কি বলছে দেখুন, এখনকার বর্তমান যুগের আলেমকে দূরের কথা, তিনি ইমাম বুখারীর শায়খ, ইমাম বুখারীর শিক্ষক, ইমাম বুখারী তাকে খুব শ্রদ্ধা করতেন, সেরকম একজন মানুষ কি বলছেন ভুলের অসম্ভব কেন? ইমাম আবু হানিফা একে একই ফিক লিখেননি, ইমাম আবু হানিফা নিজে একে একে ফিক লেখেননি, হাদিস কোরআন সামনে রেখেছেন, লেখার সাথে সাথে ব্যাস কোরআন হাদিস লেখা শুরু করে দিয়েছেন, মশলা লেখা শুরু করে দিয়েছেন, এরকম করেননি। ইমাম আবু হানিফার সম্পর্কে বলা হয়েছে আমরুহুম শুরা বাইনাহুম, কোরআনের যে উক্তি যে তাদের মধ্যে তার ফয়সলা কি হতো, মাশওয়ারা সাপেক্ষ আলোচনা করে। ইমাম আবু হানিফার ব্যাপারে বলা হয়েছে তিনি যখন ফিক লিখতে শুরু করেন তার মজলিসে কমপক্ষে তখনকার যুগের সব থেকে বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি 40 জন ব্যক্তি ছিল, সকলে বলি সুবহানাল্লাহ, একজন দুইজন নাম, দুইজন নাম, কতজন? 40 জন ব্যক্তি ছিল। আর এমন এমন ব্যক্তি ছিল যাদের ব্যাপারে বলা হয়েছে সারা বিশ্বের জ্ঞান তাদের কাছে সীমাবদ্ধ ছিল, আর একবার বলি সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিলেন? ফকিহ ইবনে জাররাহ ছিলেন, ইমাম ইয়াহইয়া ইবনে জাকারিয়া, আবি যায়দা ছিলেন, দাউদ আত-তাই ছিলেন, ফুযাইল ইবনে ইয়াজ ছিলেন, ইমাম আবু ইউসুফ ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন, ইমাম মুহাম্মদ ছিলেন, যারা এখনকার যুগের যে সমস্ত আলেম রয়েছেন সকলের শিক্ষকের শিক্ষক, আর একবার বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যে সমস্ত ফিক, যে সমস্ত মশলা মশাইল আলোচনা আমরা অনুসরণ করে চলছি, এটা চারটিখানি ব্যাপার নয় যে ব্যাস ইমাম আবু হানিফা কলম ধরেছেন আর লিখে দিয়েছেন, এরকম কোনো ব্যাপার নয়। উনি কি করেছেন, কেমনভাবে ওনার মশলা লেখা চলতো, কিতাবের মধ্যে এসেছে যখন উনি কোনো মশলা লিখতেন তো 40 জন সাথীর জন্য অপেক্ষা করতেন, এমনকি একজন যদি কোনো সাথী সেখান থেকে অনুপস্থিত থাকতো তার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা হতো, আর একবার বলি সুবহানাল্লাহ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা হতো, তারপরে আলোচনা শুরু হতো। আলোচনা যখন শুরু হয়ে গেল ইমাম আবু হানিফা তিনি তার মতামত রাখলেন,
আরেকটা কথা, ইমাম আবু হানিফার ব্যাপারে তিনি জানা দরকার, জেনে রাখা দরকার তিনি কেমন মানুষ ছিলেন। আমরা মনে করছি যে সাধারণ যুগ এখন বর্তমান যুগের আগে ইমাম আবু হানিফার ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একসময় বসেছিলেন তার কাছে, ইমাম আবু হানিফা এসেছেন, আসার সাথে সাথে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে পড়েছেন সম্মানার্থে, দেখা সাক্ষাৎ করার পরে কথাবার্তা বললেন, আলাপ আলোচনা করলেন, করার পরে যখন চলে যাচ্ছে, যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার সামনে যে সমস্ত মানুষ বসেছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ গো তোমরা জানো এই ব্যক্তিকে? সকলে বললেন না, ইনি তো কে জানি না। তখন তিনি বললেন, ইনি হচ্ছেন নুমান বিন সাবিত, ইনি হচ্ছেন নুমান বিন সাবিত, এনার ব্যাপারে কি তোমরা জানো? এনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম এরকম তীক্ষ্ণ জ্ঞান দিয়েছেন, যদি এই ইটের প্লাটটাকে যদি মনে করেন যে আমি সোনা বানিয়ে দেবো, তো উনি দলিল দিয়ে প্রমাণ দিয়ে এত দলিল আপনার সম্মুখে দিয়ে দেবেন, উনার সত্যিকারের সোনা। সকলে বলি সুবহানাল্লাহ। যখন কোনো মানুষের নিজের এরকম প্রেরণ হবে, তারপরে সেই মানুষটা যখন সত্যের প্রতিদ্বন্দ্বী হবে, তাহলে বুঝতে পারছেন কেমন ভাবে সেই মানুষটা দলিল দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেবেন। ঠিক এরকমই নয়, এই মানুষটা একা একই নয়, এই মানুষটার মজলিসে তখনকার যুগের বিশ্বের মধ্যে সব থেকে বড় বড় জ্ঞানী গুণী মানুষ ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক, আবদুল্লাহ ইবনে মুবারক, যার ব্যাপারে বলা হয়েছে ইমাম দারুল হিজরা, তিনি তুরস্ক থেকে ওখানে হিজরত করেছিলেন, মক্কা মদিনায় হিজরত করেছিলেন। ইমাম আবদুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে বলা হয়েছে যে তিনি যখন তুরস্ক ছেড়ে চলে গেলেন, তো তারা সাথীরা বলেছিল যে ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক যখন আমাদের দেশ ছেড়ে চলে গেল, আমাদের মনে হলো আমাদের দেশের নূর গেল, জ্যোতি গেল, জ্ঞান গেল, সমস্ত কিছু যেন আবদুল্লাহ ইবনে মুবারক আমাদের দেশ থেকে নিয়ে চলে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। এরকম পণ্ডিত মানুষ তিনি কে ছিলেন? তিনি এই ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। শুধুমাত্র এরকম ছাত্র নয় যে একবার দুবার ক্লাসে বসেছেন ব্যাস, তাই নয়, শত সহস্র হাদিস বর্ণনা করেছেন ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক থেকেও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শত সহস্র হাদিস বর্ণনা করেছেন। এই ইমাম আবদুল্লাহ ইবনে মুবারকের ঘটনা এসেছে, তিনি হঠাৎ একসময় খোরাসানে এসেছিলেন, খোরাসান বাদশাহ হারুন রশিদের সময়, যখন তিনি খোরাসানে এলেন, খোরাসানে আসার পরে সেখানকার শত সহস্র হাজার হাজার মানুষ ইমাম আবদুল্লাহ ইবনে মুবারককে ঘিরে নিয়েছেন, এমন ভাবে ঘিরে নিয়েছেন রাস্তা ধুলোবালি আকাশে উঠছে, সমস্ত কিছু অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, এমন পরিস্থিতিতে লক্ষ্য রেখে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী তিনি তখন বলেছিলেন, এখন কি হয়েছে, ওখানে কি হচ্ছে, কোনো কি দুর্ঘটনা ঘটে গেল? সকলে বললো, না না, খোরাসানের আলেম এসেছে, খোরাসানের আলেম এসেছে। তখন বাদশাহ হারুন রশিদের স্ত্রী বললেন, বাদশাহ রাজত্ব তো একেই বলে। সকলে বলি সুবহানাল্লাহ, হারুন রশিদের এমন রাজত্ব? হারুন রশিদের রাজত্ব করতে গেলে প্রহরীর দরকার লাগে, পুলিশের দরকার লাগে, মিলিটারির দরকার লাগে, ফৌজের দরকার লাগে, তার সত্ত্বেও মানুষ হারুন রশিদের কথা শোনে না। বাদশাহ রাজত্ব তো এরকম করতে হবে যে কোনো রকম কোনো ফৌজ রাখবে না, শত সহস্র মানুষ এক সেকেন্ডের মধ্যে তার পাতে পা তার পায়ে মাথা মতো করতে দণ্ডায়মান হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। ঠিক এরকম ভাবেই আবদুল্লাহ ইবনে মুবারক যখন তাকে আবদুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে বলা হয়েছে, কানা ইউকজি বিকাউলি আবি হানিফ, যে আবদুল্লাহ ইবনে মুবারক যখন ফতোয়া দিতেন, লোককে মশলা মশাই বর্ণনা করতেন, এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি কি করতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাকে সামনে রাখতেন, সামনে রেখে তারপরে ফতোয়া দিতেন। আবদুল্লাহ ইবনে মুবারক বলছেন, লাউলা আবাসানি আল্লাহ বি আবি হানিফা লাকুনতু কাসাইরিন না, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আবু হানিফার মাধ্যমে আমাকে যদি সাহায্য না করত, অর্থাৎ ইমাম আবু হানিফার মাধ্যমে আমি যদি শিক্ষা অর্জন না করতাম, লাকুনতু কাসাইরিন না, আমি একজন সাধারণ মানুষ হতাম, আমি একজন সাধারণ মানুষ হতাম। কেমন মানুষ হয়েছে, যার ব্যাপারে আসমাউল মিজানের মধ্যে বলা হয়েছে, এই আলেমটার সঙ্গে যদি ভালোবাসা রাখা হয় তো আশা করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কারণে সেই মানুষকে মাগফিরাত করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই আবদুল্লাহ ইবনে মুবারক বলছেন, যদি ইমাম আবু হানিফার সংস্পর্শে না থাকতাম তাহলে সাধারণ মানুষ হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের বুকে আমার যে সম্মান দিয়েছে শুধুমাত্র ইমাম আবু হানিফার বাদাউলতে, তাহলে বুঝতে পারছেন ইমাম আবু হানিফা কেমন মানুষ ছিলেন। ইমাম আবু হানিফা একজন সাধারণ ঠিক নয়, আমরা তো মনে করি ব্যাস
আমাদের আলেমরা মসজিদের আলেমরা বলে দেয় এতটুকুই যথেষ্ট, তা নয় ভাইজান। ইমাম আবু হানিফার মসনাদ যে আলোচনা করছিলাম যে কেমন ভাবে তিনি মসনাদ লিখেছেন, সর্বপ্রথম তিনি একটা মসনাদ বললেন, বলার পরে আল্লাহ আলোচনা শুরু হলো, আল্লাহ আলোচনা হচ্ছে, ইমাম আবু হানিফা একটা মতামত পেশ করলেন যে এটা এই হওয়া দরকার, ইমাম আবু ইউসুফ বললেন না মজুর কোরআন হাদিসের দলিলকে সামনে রেখে এটা মনে হচ্ছে মকরুহ হওয়া দরকার, ইমাম মুসাফির বললেন না এটা এরকম হবে না, এটা মুস্তাহাব হওয়া দরকার, ইমাম দাউদ তাই বলছেন না এটা ওয়াজিব হওয়া দরকার। তারপরে ইমাম আবু হানিফা ফের বাহাস শুরু করলেন, ইমাম আবু হানিফা ফের আলোচনা শুরু করলেন, হাদিসের কোরআনে যত সমস্ত দলিল আছে সমস্ত দলিল সামনে এনে রেখে দিলেন, বললেন এবার আলোচনা করো, এবারে আলোচনা করো এই মশলা কি হবে, যদি সকলের মতামত এক হয়ে যেত তখন তিনি বলতেন এবারে লিখে দাও, এবারে এটা লিখে দাও, যদি সকলের মতামত এক না হয় তাহলে কি লেখা হতো, আন আবি ইউসুফ কল ওয়ান মোহাম্মদ কল, ইমাম আবু ইউসুফের কথা অনুযায়ী এটা হবে, ইমাম মোহাম্মদের কথা অনুযায়ী এটা হবে, ইমাম আহমদের কথা অনুযায়ী এটা হবে, ইমাম আবদুল্লাহ ইবনে মুবারকের কথা অনুযায়ী এটা হবে, অর্থাৎ কারো কথা কাটা হতো না, কারো কথা ইমাম আবু হানিফার কথাই মানতে হবে অনিবার্য ছিল না, যে হুজুর কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার মনে হয় আক্ষরাবু ইল্লা সওয়াব, যে খুব কোরআন এবং হাদিসের নিকটবর্তী মনে হচ্ছে এটা, তা আমি আপনার কথা মানতে পারছি, অর্থাৎ ইমাম আবু হানিফার কথাগুলো তারা ফিরিয়ে দিতেন, ইমাম আবু হানিফার কথাগুলো তারা ইমাম আবু হানিফার মজলিসে বসে ফিরিয়ে দিতেন, যে আমি আপনার কথা মানতে পারছি না, অর্থাৎ কেমনভাবে এই প্রশ্ন নির্ণয় করা হচ্ছে, তখন লিখে দেওয়া হতো। এখন আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ভাই জানেন মশলায় কী আছে, তো যখন দেখবেন কোনো কোনো আলেমগণ এখানে বলে মতবিরোধ আছে, তো মতবিরোধটা কোথায়, মতবিরোধটা ঠিক এই এই জায়গায় যে যখন কারো মতামত এক হলো না, সকলের মতামত এক জায়গায় এসে দাঁড়ালো না, তখন মতবিরোধ দেখা দিল, ওই মতবিরোধী ওখানে লিখে দেওয়া হচ্ছে। এর উপকার কী হয়, এমন একটা পরিস্থিতি আসে দেখা যায় যে ইমাম আবু হানিফার কথা আর চলা যাচ্ছে না, ইমাম আবু হানিফার কথা চলে যাচ্ছে না, ইমাম মোহাম্মদের কথা চলে যাচ্ছে না, ইমাম আবু ইউসুফের কথা অনুযায়ী চললে সেই সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। বর্তমান যুগে আলেম ওলামারা বসে সেই জিনিসটা ভালো করে সমীক্ষা করে দেখার পরে ইমাম আবু হানিফার কথা, ইমাম মোহাম্মদের কথা অনুযায়ী, ইমাম ইউসুফের কথা অনুযায়ী ফতোয়া দিয়ে দেন, সকলে বলে সুবহানাল্লাহ, তারা যে মতভেদ করে গেছেন সেটাও আমাদের জন্য রহমত স্বরূপ হয়ে দাঁড়িয়েছেন, আরেকবার বলে সুবহানাল্লাহ, মতবিরোধের মতো আমাদের জন্য কি রয়েছে, বিশেষ রহমত রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো বোঝার দরকার রয়েছে, আমরা যে চিন্তার মধ্যে পড়ে যাই যখনই আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ভাইজান আপনি তো ইমাম আবু হানিফাকে অনুসরণ করে চলছেন, এটা ঠিক না, এটা জয়েব হাদিস, এটা কবি হাদিস, এটা কমজোর হাদিস, একে অনুসরণ করা চলবে না, তখন আমাদের মধ্যে জোয়ান যুবক ভাইরা কি করে হতভম্ব হয়ে পড়ে, তাই তো 10 বছর ধরে আমি যে জিনিসটাকে অনুসরণ করে চলছিলাম, 10 বছর ধরে যে নামাজ পড়ে এসছি সব ভুল, সব ভুল, এরকম হতাশ হয়ে কি করে সে সমস্ত হয়তো যে ভাই বলছে তার কথা অনুসরণ করে নেন, নতুবা কি করে সে নামাজ পড়াই ছেড়ে দেয়, নতুবা কি করে সে ইসাই হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে। একটা কথা শুনে রাখবেন ভাইজান, এই মতবিরোধ মশলাগুলো একে অপরের যে সমস্ত মতবিরোধ আছে এটা প্রচার করার জন্য, এটা প্রচার করার জন্য নয়, এটা আলেম ওলামা সমাজে আলোচনা হবে, আলোচনা কোনটা উত্তম অনুত্তমের ঝগড়া, আপনি এমন ঝগড়া করছেন মারামারি দাঙ্গা হানাহানি শুরু হয়ে যাচ্ছে, যেখানে কোরআনের মধ্যে বলা আছে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, কি বলা আছে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ঝগড়া দাঙ্গা ফাসাদ এটা হচ্ছে হত্যার থেকেও নিকৃষ্ট, তা আপনি কেমনভাবে মসজিদে নিকৃষ্ট জিনিস করতে পারেন, মসজিদে উঠে কেমনভাবে দাঙ্গাবাজি হানাহানি মারামারি লাগালাটি কি করে করতে পারে, আপনি যে কথাটা বলছেন ওটা হাদিসে আছে সেটা 100% সত্য, তবে যে ভাই আপনার আপনার সম্মুখে যে ভাইটা রয়েছে যে জিনিসটা অনুসরণ করে চলছে তো সে জিনিসটা হাদিসে নেই, আপনি কি করে বলছেন, আপনি কিরকম পাণ্ডিত্য অর্জন করেছেন যে শত সহস্র হাজার হাজার হাদিসের কিতাব আপনি কণ্ঠস্থ করে নিয়েছেন, আপনি কি করে বলছেন এটা হাদিসে নেই, একই রকম জিনিস হাদিসের মধ্যে রয়েছে, যেটা আমি এখানে লিখে এসেছিলাম যে হাদিসের মধ্যে এসেছে যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা না পড়বে তার নামাজ হবে না, এমনি ভাবে বলা হয়েছে যে যখন কোন মানুষ ইমামকে ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি
ফাইদা কাব্বারা কাব্বারু ওয়া ইযা ক্বারা ফানসিতু, যখন তোমরা ইমামের অনুসরণ করে চলবে, তো ইমামের অনুসরণ করে চলতে হবে। যখন সে তাকবীর বলবে তোমরা তাকবীর বলবে, যখন সে কিরাত করবে তোমরা চুপ থাকবে। তো দেখা যাচ্ছে কি ওয়াইদা কুরআন ওয়াইদা কুরিয়াল কুরআন ফানসিতু, যখন কুরআন পড়া হবে তো সেখানে চুপ করে থাকবে। এখন আপনি বলুন কোন জিনিসটা নেবেন, কোন জিনিসটা নেবেন? আপনি তো সব জেনে গেছেন। আপনি আপনি যদি নিজের ইচ্ছা মতো নেন, কী করতে হবে? একটা জিনিস কিনতে হবে, একটা জিনিস ছাড়তে হবে। যেখানে বলা হয়েছে যে কোরআন শরীফ না পড়লে নামাজ হবে না, যেখানে বলা হয়েছে ইমাম সাহেব যখন কোরআন শরীফ পড়বে তোমরা চুপ করে থাকবে, আবার অন্য জায়গায় বলা হয়েছে সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এখন আপনার কর্তব্য কী হবে? এখানে আপনার কর্তব্য হবে যে দেখতে হবে আমাদের থেকে যে সমস্ত বড় বড় জ্ঞানীগুলি মানুষ কি বলেছে, এখানে দেখতে হবে। আপনি যদি নিজের মতামত চালান, আপনার ভেতরে কিছুই নেই, তাহলে কি হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে পথ, সেই পথ থেকে পথ ভ্রষ্ট হয়ে যাবে। এরকম ভাবে মাওলানা হুসাইন আহমদ বেটালভি, যিনি আহলে হাদিসের সর্দার মনে করা হয়, ইনি বলছেন যে 25 বছরের যোগ্যতায়, 25 বছরের অভিজ্ঞতায় আমার মনে হয় যে সমস্ত ভাইয়েরা জ্ঞান না অর্জন করার কারণে মুজতাহিদের মুতলা শব্দ ব্যবহার করেছেন, মুজতাহিদের মুতলা অর্থাৎ নিজেই নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করে কোরআন হাদিসকে সামনে রেখে মনে করে আমি এখান থেকে সব কিছু বার করে নেব, এই চিন্তা ভাবনা ধরে যখন সে কোরআন হাদিসকে সামনে রেখে আমল করার চেষ্টা করে, এর ফলাফল কি দাঁড়ায়? এর ফলাফল এরকম দাঁড়ায় যে শেষ পরিণতি এরকম হয় যে তার ধর্মের সাথে মজাহের সাথে কোনো সম্পর্ক থাকে না, অথবা সে ইহুদি হয়ে যায় নতুবা খ্রিস্টান হয়ে যায়, আর এরকম অবস্থায় পরিণত হয়ে যায় ধর্মের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। তাহলে ধর্মের সাথে সম্পর্ক করতে গেলে কি হতে আপনি করতে হবে? আপনাকে মানতে হবে, একজনকে অনুসরণ করতে হবে। আপনি বলছেন আমি ইমাম আবু হানিফাকে মানছি না, মানব না, কোনো অসুবিধা নেই। কাকে মানবেন? ইমাম বুখারিকে তো মানবেন, ইমাম আবু হানিফাকে মানছেন না, ইমাম বুখারিকে তো মানতে হবে। ইমাম বুখারির হাদিস আপনি পড়ছেন, বলছেন ইমাম বুখারি বুখারি শরীফে লেখা আছে, সেই তো একজনকে মানছেন। মানতে গেলে কাকে মানতে হবে? এটাও একটা বিষয়। এমনিভাবে আহলে হাদিসের উলামাগণের মধ্যে একজন লিখেছেন, লেখালে তিনি লিখেছেন যে আজকালকার যুগে সকলকে মানা চলবে না, সকলকে অনুসরণ করা চলবে না, অনুসরণ করতে গেলে একজন নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করতে হবে, এমন একজন নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করতে হবে যার মসলা অর্থাৎ যার কিতাবে যার মতামতে সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে। এরকম যদি মসলা পাও তাহলে সেটাকে অনুসরণ করো, নাহলে তোমার পরিণতি খুবই খারাপ হয়ে দাঁড়াবে। একটুখানি চিন্তা করুন যে আপনি কেমন কেমন মানুষকে অনুসরণ করবেন, যেখানে আল্লাহ বলছেন আপনি আজকালকার যুগের আলেমদেরকে অনুসরণ করবেন, না যে সমস্ত মানুষ সাহাবায়ের যুগে জীবনযাপন করেছে, সাহাবাদের জীবনকে দেখেছে, সাহাবাদের থেকে কথাবার্তা শুনেছে, সাহাবাদের জীবনকে লক্ষ্য রেখেছে, তাদেরকে লক্ষ্য রেখে কিতাব লিখেছে, তাদের অনুসরণ করে চলবে? একবার চিন্তা করুন, আমি দু পৃষ্ঠা পড়ে এসেছি কোরআন হাদিস অনুসরণ কিছু শিখে এসেছি, আসার পরে আপনার সম্মুখে এসে দাঁড়ালাম, বললাম এটা জায়েজ না, এটা না জায়েজ, এটা হারাম, আপনি আমার কথা শুনবেন না? আজ থেকে 1400 বছর পূর্বে যখন যে অবস্থায় কোরআন শরীফ নাজিল হয়েছিল খুব নিকটবর্তী সময়ে, ওই সময়কার মানুষের কথা শুনবেন, আমরা বেশি ভালো বুঝবো না তখনকার মানুষ বেশি ভালো বুঝবে? একবার ভাই আমরা চিন্তা করি এবং নিজেকে নিজে সমীক্ষা করে দেখি যে কোন জিনিসটা করলে ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জিনিস বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুকর দর্শন করুন, আল্লাহুম্মা